নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজ আমি একটা চাটনির রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, যেটা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। আর এটা যে কোনো চাট আইটেম, চপ, সিঙ্গারা, পকোড়া, স্যান্ডউইচ, কাবাব, পরোটা ইত্যাদির সাথে আপনারা পরিবেশন করতে পারেন। আর এই চাটনি বানাতে কোনো গ্যাস বা রান্নার প্রয়োজন হয় না, জাস্ট 5 মিনিটই আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। এই ধনে পাতা চাটনি বানানোর জন্য আমি প্রথমে একটা বড় বাটিতে 1 বাটি পরিমাণ ধনে পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে আমি 1টা বাটিতে 1টা টমেটোকে ছোট ছোট করে কেটে কুচিয়ে এখানে রেখে দিয়েছি। এখানে 1টা বাটিতে 1টা পাতিলেবুকে আমি ভালোভাবে নিংড়ে রসটা বার করে রেখেছি। এখানে 1টা বাটিতে চিনি নিয়েছি। এখানে 1টা বাটিতে বিট লবণ, আর এখানে কিছু নারকেলকে কুচিয়ে ছোট ছোট করে পিস করে রেখেছি। এখানে 4খানা কাঁচা লঙ্কা, এখানে 6টা ছকোয়া রসুন, আর এখানে 4 কোয়া আদার কুচি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এছাড়া 1টা বাটিতে আমি কিছু শুকনো বাদাম শুকনো কলা রোস্ট করে নিয়ে আমি এখানে রেখে দিয়েছি। এবার আমি 1টা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো, প্রথমে ধনে পাতা আমি দিয়ে দিলাম আস্তে আস্তে, এরপর টমেটো কুচি, একমাত্র পাতিলেবুর রসটা ছাড়া বাকি সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি দিয়ে দিলাম, আদা কুচি, রসুন কোয়া, কাঁচা লঙ্কা কুচি, কিন্তু কাঁচা লঙ্কাটা আপনারা কিন্তু নিজেরা স্বাদ অনুসারে দেবেন, যে যেমন ঝাল খাবেন, নারকেল, রোস্টেড বাদাম। এবার আমি বিট লবণ, এটা অবশ্যই নিজেরা যেরকম যে খাবেন স্বাদ অনুসারে দেবেন। এরপর আমি অল্প প্রয়োজন মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি ভালোভাবে মিক্স করে নেব। হয়ে গেছে ধনে পাতাটা পেস্ট হয়ে গেছে, দেখুন খুব সুন্দর পেস্ট হয়ে গেছে, মিহি করে একদম পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি এটাকে 1টা পাত্রে ঢেলে নিচ্ছি, পেস্টটা 1টা পাত্রে ঢেলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়ে গেছে। এরপর আমি পাতিলেবুর রসটা আমি আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি, আপনারা যে যেমন মিষ্টি খাবেন সে অনুযায়ী নিজেরা স্বাদ অনুযায়ী মিষ্টি বা কাঁচা লঙ্কা অবশ্যই আপনারা নিজেরা নিজেদের মতো দিয়ে নেবেন। ব্যাস তৈরি হয়ে গেছে আমার রেসিপি ধনে পাতার চাটনি। আপনারা দেখলেন কত তাড়াতাড়ি এই ধনে পাতার চাটনি বানিয়ে ফেলা যায়। আর এটা আপনারা যে কোনো চাট আইটেম, যেমন গরম গরম সিঙ্গারা, পকোড়া, স্যান্ডউইচ, কাবাব সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বানাবেন, কেমন হলো লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম অন্যান্য রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।